আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 14 মার্চ 2020 শনিবার, আর এই বিশেষ দিনের দ্বাদশ রাশিচক্রের এই চার রাশির জীবনে অত্যন্ত শুভ ফল আসতে চলেছে শনিদেবের কৃপায়। আজ আপনাদের সঙ্গে আলোচনা করব দ্বাদশ রাশিচক্রের শনিবারের রাশিফল সম্পর্কে। আজ এই রাশিফল চন্দ্র রাশির সাপেক্ষে আপনাদের সঙ্গে আলোচনা করব। কারোর ক্ষেত্রে সুখ ও সুবিধা চলে আসবে, কিছু মানুষের ক্ষেত্রে বিভিন্ন সমস্যাও চলে আসতে পারে। দ্বাদশ রাশিচক্রের এই রাশিফল নির্ভর করবে আপনাদের গ্রহগত এবং নাক্ষত্রিক বলাবলের উপর। আজ এই বিশেষ দিনে দ্বাদশ রাশিচক্রের প্রথম যে রাশি তা হলো মেষ রাশি। আর মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আজ আপনি ভ্রমণে ব্যস্ত থাকতে পারেন, আপনার বিরোধী পক্ষ পরাজিত হতে পারে, আপনি শিক্ষাক্ষেত্রে সফলতা পাবেন, প্রসাধনী মাধ্যমের ক্ষেত্রে আপনি আর্থিক সুখ সুবিধা পাবেন, আপনার মন ভোগ ও বিলাসিতার দিকে কিছুটা আকৃষ্ট হতে পারে, আপনার ক্ষেত্রে শুভ রং লাল এবং শুভ সংখ্যা 9। বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আজ আপনি বাণিজ্যিক দিক থেকে সফলতা পাবেন, সামাজিক কাজকর্মের প্রতি আপনি আরও বেশি যত্নশীল হবেন এবং তাতে সময় কাটাবেন, বিরোধী পক্ষ আপনার সামনে দাঁড়াতেই পারবে না, বৈবাহিক জীবনের ক্ষেত্রে অত্যন্ত সুখ ও সুবিধা আসবে, আপনার গৃহের সিনিয়র মানুষদের অর্থাৎ বয়স্ক মানুষদের আপনি সম্মান করবেন এবং তাদের কথা শুনে চললে আপনার সুবিধা হবে, পরিবারে কোনো আধ্যাত্মিক বা মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে যা আপনার গৃহের পজিটিভ শক্তিকে অনেকাংশেই বাড়িয়ে তুলবে, আপনাদের ক্ষেত্রে শুভ রং সাদা, শুভ সংখ্যা 5। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনার কর্মক্ষেত্রে সফলতা অবশ্যই আসবে এবং আপনার প্রচেষ্টার সফল প্রয়োগ আপনি দেখতে পাবেন, যারা কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন কোথাও ট্রান্সফারের অর্ডার কিন্তু চলে আসতে পারে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আপনার কর্মচারী এবং কলিগরা আপনাকে সম্মান করবে, সাধারণ মানুষ এবং আপনার কর্মক্ষেত্রে বিভিন্ন মানুষের সঙ্গে মত পার্থক্য একটু এড়িয়ে চলুন, সেই সাথে বলবো অতিরিক্ত ব্যয়ের সম্ভাবনা রয়েছে, অতিরিক্ত ব্যয়কে আপনি নিয়ন্ত্রণ করুন, আপনার ক্ষেত্রে শুভ রং ক্রিম এবং শুভ সংখ্যা 3। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আজ আপনার আর্থিক ও সামাজিক ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে, কর্মে সফলতা আসবে এবং ব্যবসায়িক ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে, আপনার প্রচেষ্টার সফল রূপায়ণ আপনি দেখতে পাবেন, তার ফলে আপনি মানসিক দিক থেকে অত্যন্ত খুশি থাকবেন, ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, আপনার মনের যে ভয় সেই ভয় ধীরে ধীরে দূর হবে, ভাব ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ, আপনাদের ক্ষেত্রে দুধ সাদা বর্ণ অত্যন্ত শুভ বর্ণ এবং শুভ সংখ্যা 4। সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনি নতুন কোনো আয়ের উৎস খুঁজে পাবেন, ধন সম্পদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ, আপনি কোনো মূল্যবান ধাতু ক্রয় করতে পারেন যা আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আনবে, কাজে সফলতা আসার জন্য মন মানসিকতা দুটোই ভালো থাকবে, যারা দীর্ঘদিন আদালতের মামলায় জড়িয়ে রয়েছেন মামলাতে সাফল্য পাবেন, বিরোধী পক্ষের উপর আপনি প্রভাব ও প্রতিষ্ঠা করবেন এবং তাতে সফল হবেন, আপনাদের জন্য শুভ রং সোনালী এবং শুভ সংখ্যা 5। কন্যারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দিতে পারে, যারা বাতের ব্যথা বা অন্যান্য ব্যথায় দীর্ঘদিন ভুগছেন তাদের ক্ষেত্রে এই সময় ব্যথাটা আরেকটু বাড়বে, আপনার বিভিন্ন ক্ষেত্রে অর্থ বেরিয়ে যাবে, অর্থাৎ আপনার মধ্যে একটা বিলাসিতা বা বিলাসী দ্রব্য ক্রয়ের ক্ষেত্রে আগ্রহ তৈরি হবে, পারিবারিক সুখ ও শান্তি বজায় থাকবে
শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন বা তাদের ক্ষেত্রে শেখার আগ্রহ অনেকাংশেই বৃদ্ধি পাবে। চারুকলার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে বলবো তাদের খ্যাতি বৃদ্ধি পাবে এবং বিভিন্ন ক্ষেত্র থেকে মান সম্মান তারা পাবেন। এই রাশির জাতক জাতিকাদের শুভ রং হলো সবুজ এবং শুভ সংখ্যা 8। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আজ আপনার পারিবারিক সমস্যার সমাধান হবে, আধ্যাত্মিক বিষয়ে আপনার অভিজ্ঞতা বৃদ্ধি পাবে, পড়ে থাকা কাজ তা শেষ করতে আপনি আগ্রহী হবেন, কর্মক্ষেত্রে একটা স্থানান্তরের যোগ দেখা যায়, রাগ থেকে সর্বদা আপনি মুক্ত থাকুন, তাহলে আপনি সফলতা পাবেন। আজ এই বিশেষ দিনে আপনার সংগ্রহ করার একটা প্রবণতা দেখা যাবে। আপনার ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে। আপনার ক্ষেত্রে শুভ রং সাদা এবং শুভ সংখ্যা 7। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আজ আপনার কর্মক্ষেত্রে এবং সমাজে খ্যাতি বৃদ্ধি পাবে, সমাজে আপনি প্রভাব বিস্তার করবেন, আপনি আপনার বিভিন্ন ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে যাবেন এবং বিভিন্ন ক্ষেত্র থেকে সুযোগ আপনি পাবেন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন ব্যবসায় অত্যন্ত লাভবান হবেন এবং ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। যারা জমি অধিগ্রহণ করে আছেন সেই অধিগৃহীত জমিতে আপনি বাড়ি বা ভবন নির্মাণ করবেন বা সম্প্রসারণ করবেন। আপনার ক্ষেত্রে শুভ রং লাল এবং শুভ সংখ্যা 1। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনি আপনার বন্ধুবান্ধবের সাথে বাজে আচরণ করতে পারেন আজ। মনের মধ্যে একটা বাড়তি উদ্বেগ আপনাকে মানসিক দিক থেকে কিছুটা পিছিয়ে ফেলবে। সাবধানে কাজ করুন, সাবধানে চলাফেরা করুন এবং যানবাহন চড়ার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। ব্যবসার ক্ষেত্রে বলবো দিনটি স্বাভাবিক থাকবে, শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ যেতে পারে। আপনাদের ক্ষেত্রে শুভ রং সোনালী এবং শুভ সংখ্যা 9। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আজ আপনি সরকারি এবং উচ্চ কর্মকর্তাদের সংস্পর্শে আসবেন, সম্মান শ্রদ্ধা ও সুনাম বৃদ্ধি পাবে বিভিন্ন ক্ষেত্রে। শিশু এবং বন্ধুদের সঙ্গে আপনি সময় কাটাবেন এবং তাদের জন্য অর্থ ব্যয় করবেন এবং এই সব ক্ষেত্রে অর্থ ব্যয় করলে আপনি উপকৃত হবেন। আজ এই বিশেষ দিনে বিরোধী পক্ষ আপনার কাছে পরাজিত হবে, আপনি কোনো নতুন দায়িত্ব গ্রহণ করতে পারেন এবং দায়িত্ব নেওয়ার একটা সুযোগ চলে আসবে। আপনাদের ক্ষেত্রে শুভ রং আকাশী এবং শুভ সংখ্যা 2। এখন বলবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনি আপনার কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করবেন এবং আপনার সাহস ধীরে ধীরে বৃদ্ধি পাবে। বিভিন্ন ক্ষেত্র থেকে আপনি সম্মান পাবেন, বিভিন্ন ক্ষেত্রে আপনি সরকারি সহযোগিতা পাবেন। নিজের তহবিল অর্থাৎ সঞ্চয়ের পরিমাণটা বৃদ্ধি করুন। ব্যয়কে নিয়ন্ত্রণ না করতে পারলে আপনি আর্থিক দিক থেকে কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারেন, আর এইভাবে চলতে থাকলে আপনি ধীরে ধীরে ঋণগ্রস্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যায়। আপনাদের ক্ষেত্রে শুভ রং কালো এবং শুভ সংখ্যা 1। দ্বাদশ রাশি চক্রের শেষ যে রাশি তা হলো মীন রাশি, আর এই মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আজ আপনাদের ক্ষেত্রে আয়ের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে, অর্থাৎ আয় এবং লাভ দুটোই বাড়বে, সম্মান বৃদ্ধি পাবে সামাজিক ক্ষেত্রে এবং প্রশাসনিক সুবিধা আপনি পাবেন। আপনি মূলধন বিনিয়োগের ক্ষেত্রে অত্যন্ত শুভ সুযোগ পাবেন, বিরোধী পক্ষ আপনাকে কিছুই করতে পারবে না। বৈবাহিক জীবনের ক্ষেত্রে অত্যন্ত সুখ ও সুবিধা আসবে, আপনার সন্তানের কৃতিত্বে আপনি মানসিক দিক থেকে সন্তুষ্ট থাকবেন। আপনার ক্ষেত্রে যে সমস্ত কুৎসা রটাচ্ছিল সেই প্রচারমূলক বিতর্ক শেষ হবে আজ। আপনাদের ক্ষেত্রে শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা 9। তো বন্ধুরা, আমরা 14 মার্চ 2020 শনিবারের বিশেষ রাশিফল সম্পর্কে জেনে নিলাম। এই চার রাশির ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসতে চলেছে, শনিদেবের কৃপায় আপনাদের সবার অবশ্যই মঙ্গল হবে। তাই আজকের দিনে শনিদেবের উদ্দেশ্যে প্রণাম করুন এবং শনিদেবের এই বিশেষ মন্ত্র ওম সাম শনিশ্চরায় নমঃ, ওম সাম শনিশ্চরায় নমঃ, এই বিশেষ মন্ত্র 108 বার অবশ্যই জপ করুন।
যদি আপনারা রুদ্রাক্ষের মালাতে অথবা স্ফটিকের মালাতে জপ করতে পারেন তাহলেও অত্যন্ত শুভ ফল পাবেন। বন্ধুরা, আশা করব এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে থাকে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।